আর একটা হাততালি ছাড়া বলে উনি আর গাবেনই না, জোরে একটা হাততালি চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাইকনা রিয়াজ, সে আমাকে বলেছে, নাম বলেছে ইলিয়াস আলী মোল্লা। ইলিয়াস আলী মোল্লাটা বাদ দিলে তাহলে কি হয়? ইলিয়াস আলী খালাদি যে যদি শোনে যে ইলিয়াস আলী এখানে পাওয়া গেছে, তাহলে অবস্থাটা কি হইব? হ্যাঁ, আমার পুরো নামটা হলো ইলিয়াস উদ্দিন মোল্লা, আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা। আজকে চলচ্চিত্র শিল্প সমিতির বনভোজন 2024, আমি সর্বপ্রথমে ধন্যবাদ দেই আমাদের নিপুণকে, ধন্যবাদ দেই আমাদের মিতা, আমার মিতা ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস ভাইকে ধন্যবাদ দেই, রিয়াজ মামাকে ধন্যবাদ দেই, আর ডাইনে চলচ্চিত্রে যারা আছে সবাইকে ধন্যবাদ, সামনে যারা আছেন সবাইকে ধন্যবাদ যে আমার এলাকায় এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আজকে অনুষ্ঠান হতে যাচ্ছে। তো সেই সুবাদে চলচ্চিত্র জগতে আমি এক সময় ছিলাম, কিন্তু প্রচুর সময় ব্যয় করতে হয়, এই প্রচুর সময় আমি দিতে পারি না, বিদায় আমি ব্যাক করে এসেছি। তাহলে আমার জীবনে আজকে এই পিকনিকের প্রোগ্রাম, চলচ্চিত্র, প্রতিটা মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক থাকতো, কিন্তু সুসম্পর্ক না থাকলেও কিন্তু ভালোবাসা আছে, ভালোবাসা কিন্তু ভাগাভাগি হয়নি, আমাদের সেই ভালোবাসা আছে, থাকবে, এবং এই ভালোবাসার মধ্য দিয়ে কিরে ভাই দেশে তো কিছু হয় নাই। তো এরকম শব্দ হলে আমাদের একটু ভয় লাগে, কারণ একুশে গ্রেনেডের হামলা আহত হয়েছিলাম আমি নিজে, আইবির রহমান ছিল আমার চার হাত ধরে, আমিও 19টা স্পিন্ডার আমার পায়ে লেগেছিল। তো যাই হোক, আজকে এই স্বাধীনতার মাসে আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই মাসে আমরা স্বাধীনতা পেয়েছিলাম 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মাবনী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা, পেয়েছিলাম বাংলাদেশের মানচিত্র, পেয়েছিলাম স্বাধীনতার সার্বভৌমত্ব, পেয়েছিলাম বাংলাদেশের একটি মানচিত্র। সেই মানচিত্রের মধ্যেই বাংলাদেশের চলচ্চিত্র যেটা বলে এফপিসি, যে এফপিসিকে বঙ্গবন্ধু খাটিয়াটি পাপা করে সেই এফপিসি তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই এফপিসির মধ্য দিয়ে আজকে চলচ্চিত্রের অসংখ্য সদস্য হয়েছে, আর সব সদস্যদেরকে নিয়ে আজকের এই পিকনিকের আয়োজন করেছে। সেই জন্য আমি আমার ঢাকা 16 আসনের জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি আমি আবার বলে যাচ্ছি যে আমি ইলিয়াস মোল্লা যতদিন বাঁচবো আপনাদের পাশে থাকবো, আমি ইলিয়াস মোল্লা যতদিন বাঁচবো আপনাদের সবাইকে ভালোবাসবো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গানের কথা তো বলার না, কথা বলার জন্য।